আসল ইমানদার ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে নাবীর মহব্বত আছে, যার অন্তরের মধ্যে নাবীর ইশক ভালোবাসা আছে। এ আতিজানে মোহতারাম, আজ আপনার নিকটে আরজ করি, জেনে রাখবেন যে কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্তের নামাজ যদি পড়ে, নামাজ পড়ে পড়ে কপালে ঘটা যদি ফেলিয়ে নেয়, কাবা শরীফ 100 বার জিয়ারত যদি করে, রাত এবং দিন 12 ঘন্টা ধরে কোরআন যদি তেলাওয়াত করে, ওর অন্তরের ভিতরে নাবীর ভালোবাসা না থাকলে ওর ইবাদত কাজে আসবে? 2 হাত তুলে বলেন কাজে আসবে। এ আজি জানে মহতারাম, সুতরাং জেনে রাখতে হবে যে আসল কথা হলো নাবীর সঙ্গে প্রেম করতে হবে, নাবীর সঙ্গে ভালোবাসা করতে হবে, নাবীর সঙ্গে মহব্বত করতে হবে। আরে কেমন মহব্বত করতে হবে? নাবীর সাথে ভালোবাসা করতে হলে আবু বাকারের মতো করো, নাবীর সাথে ভালোবাসা করতে হলে ফারুকে আজবের মতো করো, নাবীর সাথে ভালোবাসা করতে হলে ওসমানে গানির মতো করো, নাবীর সাথে ভালোবাসা করতে হলে আলিয়ে মর্তজার মতো করো, নাবীর সাথে ভালোবাসতে ভালোবাসা করতে হলে আবু হুরাইরার মতো করো, নাবীর সাথে ভালোবাসা করতে হলে সাহাবায়ে কেরামদের মতো করো। আরে নাবীর সাথে প্রেম যদি করতে হয় তো স্বয়ং আমার সিদ্দিকে আকবরের মতো করো। কিন্তু আজ নামাজ দেখে লাভ নাই, ইবাদত দেখে লাভ নাই, যদি নাবীর মহাব্বত না থাকে। নবীর মহাব্বত যদি না থাকে, নাবীর ইশকি যদি না থাকে, বিনা ইশকে বিনা মহাব্বতে নামাজ রোজা ওকে জান্নাতে নিতে পারবে না। সুতরাং জেনে রাখতে হবে নাবীর সাথে মহাব্বত কেমন করতে হবে। ও সাহাবায়ে কেরাম জালিলুল কাদার সাহাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন জান্নাতি সাহাবি ছিলেন। আচ্ছা বলেন তো, নাবীর যতগুলি সাহাবি কোন সাহাবিকে জাহান্নামী বলা যাবে? একসঙ্গে বলছেন না কথা, কিন্তু বলা যাবে কোন সাহাবিকে জাহান্নামী বলা যাবে না? কোন ব্যক্তি যদি নাবীর কোন সাহাবিকে জাহান্নামী বলা যা বলে তাহলে ওকে মানা যাবে? ওর সঙ্গে চলা যাবে? জি, জেনে রাখবেন নাবীর যতজন সাহাবি প্রত্যেক সাহাবি হলো জান্নাতি, নাবীর যতজন সাহাবি সবাই হলো জান্নাতি। তো নাবীর সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি মহব্বত করতেন আমার নাবীর সাথে, কি প্রেম করতেন! প্রতিদিন আমার নাবীকে জিয়ারত করতে যেতেন, প্রতিদিন আমার নাবীর চেহারা দর্শন করতে যেতেন। তো একদিন আমার দয়ার নাবী, আমার ময়ার নাবী, আমার রহমতের নাবী, আমার রসুলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পরীক্ষা নেওয়ার জন্য বলতেছে, আবু হুরায়রা তুমি আমাকে প্রতিদিন দেখতে আসো, প্রতিদিন আমার দর্শনে আসো। বলে রসুল, ইয়া রসুলাল্লাহ, প্রতিদিন আপনার চেহারা একবার করে দর্শন করতে আসি, তার কারণ হলো যে আপনার চেহারাকে দর্শন না করলে আমার মনে শান্তি আসে না। এই জোর করে বলেন না। আচ্ছা বলেন তো, সুবহানাল্লাহ বললে নেকি হয় না গুনাহ হয়? সবাই একসাথে বলেন না, নেকি হয়। তো আপনাদের নেকি লাগবে না লাগবে না? যদি বলেন যে আমাদের পদ্মনাথপুর গ্রামবাসীর নেকিতে পকেট ভরা আছে, মরব জান্নাতে যাবে, তাহলে বলিয়েন না। আর যদি বলেন যে নেকি লাগবে, তো সবাই মিলে বলেন তো সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ, নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, একটু 2 হাত তুলে দেন তো, নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত। ভাই সবাই কিন্তু হাত তুললেন না, একটা কথা না বললে আমি থাকতে পারছি না। যখন রাজনীতির নেতাদের মিটিং যখন হয়, তখন বেটা কুদ্দায় 4 হাত লম্বা করে আর বাপ কুদ্দায় 6 হাত লম্বা করে, ভাই বলেন বলে কুদ্দায় কি কুদ্দায় না? কোন সময়তে বন্দে মাতারাম, কোন সময়তে ইনকিলাব জিন্দাবাদ, গায়ে কি গাহে না? কিন্তু এখানে আল্লাহর নামে নারা দিন সবাই হাত কিন্তু উঠায়নি ভাই। কেন ভাই, আল্লাহর নামে নারা দিতে লজ্জা লাগছে? লজ্জা লাগে, ভয় লাগে? জেনে রাখবেন নারায়ের তাকবীর আল্লাহ আকবার ধ্বনির এমন একটা পাওয়ার রয়েছে, সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে অবতরণ যখন করতেন, তো ওই সমাতে নারায়ের তাকবীরের ধ্বনি দিতেন, তো কসম খোদার নারায়ের তাকবীরের ধ্বনি শুনে কাফেরদের অন্তরে কম্পন আরম্ভ হয়ে যেত। জোরে বলা যাবে না? এবার সকলে নারায়ের তাকবীর, নারায়ের ইশারা, সুবহানাল্লাহ। নারায়ের তাকবীরের ধ্বনি দিলে শরীরও গরম হয়, ইমানও তাজা হয়, বলেন সুবহানাল্লাহ।
তো আপনি সুবহানাল্লাহ যতবার বলবেন তত আপনার নেকি হবে, কত নেকি হবে? নবী আমার বলেন যে কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে তো এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটা খালি জায়গা আছে আল্লাহ পাক নেকি দিয়ে পূরণ করে দেয়। আর এক হাদিসে নবী আমার বলেন যে পৃথিবীর বুকে কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে তো আল্লাহ তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ লাগিয়ে দেয়। এবার আপনি সুবহানাল্লাহ বলবেন আপনার নামে খেজুরের গাছ লাগানো হবে, আপনি মারা যাবেন, কবরে যাবেন, জান্নাতে যাবেন, ওই গাছে চড়বেন আর খেজুর পারবেন আর খাবেন। যদি বলেন যে সুবহানাল্লাহ বলবো না তো আমি কালিয়াচক থেকে মুফতি আবুল কালাম জেনে যাব যে পদ্মনাথপুর গ্রামবাসীর জান্নাতি বাগানের খেজুর খাওয়া শখ নাই। জোরে বলে দেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, যেহেতু সবা সবে মাত্র শুরু। আর এখনই যদি আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা বন্ধ করে দেন তাহলে ভাববো যে সারা রাত আপনাদের গানই চলবে কি করে? হ্যাঁ, সারা রাতই তো পড়ে আছে। আপনাদের গ্রামের লোকে বললো যে হুজুর আমাদের ফজর পর্যন্ত চলবে, তো এখনই যদি মন মরা হয় তো ফজর আসতে আসতে তা আধমরা হয়ে যাবে। তো একবার জোরে বলেন আল্লাহ আকবার। তো যেটা বলতেছিলাম, তো সাহাবায়ে কেরাম নবীকে দর্শন করার জন্য গেলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীকে দর্শন করতে গিয়ে নবী আমার বললেন যে আবু হুরায়রা প্রতিদিন দেখতে আসো বলে, জি রাসূলুল্লাহ আপনাকে প্রতিদিন আমি দেখতে আসি। তো নবী আমার বললেন যে আবু হুরায়রা তুমি কাল থেকে প্রতিদিন আসিও না, একদিন পর একদিন দেখা করতে এসো। কয়দিন পর? একদিন পর একদিন দেখা করতে এসো। তো যেমনই বলা নবীর আশিক সাহাবি, নবীর প্রেমিক সাহাবি, আজকে চোখের ঘুম উড়ে গিয়েছে। কেন উড়েছে? নাবির জিয়ারত পাবে না সেই জন্যে, নাবির দর্শন পাবে না সেই জন্যে, সারাটি রাত বিছানায় ঘুমাতে পারেননি, রাত্রি জেগে জেগে দুপুরে দুপুরে কান্না করতেছে। সকাল যখন হয়েছে যে রাস্তা দিয়ে সাহাবায়ে কেরাম নবীর দরবারে যাবেন ওই রাস্তার ধারে একটা গাছকে জড়িয়ে ধরে অঝন নয়নে কান্না করতেছেন, বলে ওই রকম ভাবে কান্না করতেছেন যেমন একজন সন্তান হারা বাপ কান্না করে, যেমন একজন বাপ হারা সন্তান কান্না করে, যেমন বিবি হারা স্বামী কান্না করে, স্বামী হারা বিবি কান্না করে, ওই রকম ভাবে নাবির জালিলুল কাদার সাহাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আজকে কান্না করতেছেন। তো সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম দেখেন আর চলে যায়, দেখে আর চলে যায়। যাওয়ার পরে নাবিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবি আবু হুরায়রাকে দেখলাম রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছকে জড়িয়ে ধরে ডুকুরে ডুকুরে কান্না করতেছে। নাবি আমার বললেন যে আবু হুরায়রা কেন কান্না করতেছে এটা তোমরা কেউ জানো না, আমি জানি। আবু হুরায়রাকে গিয়ে যাওয়ার পরে বলো যে আমি নাবি তাকে ডেকেছি। আহাহা, রব্বে কাবার কসম, আবু হুরায়রার নিকটে যেমনই সংবাদ পৌঁছালো, যেমনই খবর পৌঁছালো যে নাবি তোমাকে ডেকেছে, রব্বে কাবার কসম করে বলি, আবু হুরায়রা দুই চোখকে মুছে নিয়ে একেবারে আমার নাবির দরবারের দিকে ছুটতে আরম্ভ করেছে। মসজিদে নববীতে যাওয়ার পরে গেটের সামনে দাঁড়িয়ে আমার নাবির নুরানি চেহারা, হাক্কানি চেহারা, ইরফানি চেহারা, বেমিশাল চেহারা আজকে দর্শন করতেছে। নাবি দেখতেছে আবু হুরায়রাকে, আবু হুরায়রা দেখতেছে নাবিকে। তো নাবি আমার বললেন, ও আবু হুরায়রা শোনো, তোমাকে আমি একদিন পরে একদিন আসতে বলেছিলাম, এটা ছিল তোমার পরীক্ষা, এটা ছিল তোমার ইমতিহান, এটা ছিল তোমার আজমাইশ। ও আবু হুরায়রা শোনো, আজকে একদিন পর একদিন নয়, বরং আমি নাবি বলতেছি, তোমার যখন প্রয়োজন পড়বে তুমি আমি নাবির দর্শনে চলে আসবে। এই জোরে জোরে, তাহলে চিন্তা করুন, ও সাহাবায়ে কেরাম আমার নাবিকে দেখার জন্যে বেচেন হয়ে থাকতেন, বেদর্দ হয়ে থাকতেন, কখন নাবিকে আমার দর্শন করব? নাবিকে সাহাবায়ে কেরাম মানতেন কেমন করে? আচ্ছা বলেন তো ভাই, এখানে যতজন বসে আছেন সকলে মুসলমান, ঠিক কিনা? যতজন বসে আছেন সকলে ইসলাম ধর্মের মানুষ। আচ্ছা ভাই বলেন, নাবির কোনো কথা, নাবির কোনো কথা যদি হাদিস থেকে পাওয়া যায় তাহলে ওই কথার সম্পর্কে কোনো দ্বিমত করা যাবে? যদি কেউ দ্বিমত করে ও ইমানদার থাকবে? এই জোরে বলেন, ও ব্যক্তি ইমানদার থাকবে? দেখেন,
এই শাবানুল মুআজ্জাব মাসের আগে একটা মাস গেল, আর নাম ছিল রজবুল মুআজ্জাব মাস, রজব মাস। নাম জানেন তো? ওর নাম ছিল রজব মাস। তো আমরা সকলেই জানি এ রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রি ২৭ তারিখে আমার রসূলুল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছে। এর নাম হচ্ছে মেরাজ শরীফ। নাম জানেন তো? এর নাম মেরাজ শরীফ। তো এ মেরাজ শরীফ নবী আমার করেছেন। আচ্ছা বলে, নাবির যে মেরাজ হয়েছে এটা সত্য না মিথ্যা? একসাথে বলতে হবে, সত্য। তো যেই দিন নাবি আমার মেরাজ শরীফ থেকে ফেরত আসলেন, এখন বিষয় হলো যে নাবি মেরাজে গিয়েছে একই রাত্রে, গিয়েছে একই রাত্রে ফেরত এসেছে, কতটুকু সময় লেগেছে? যে বিছানা থেকে উঠে গিয়েছিলেন বিছানা গরম ছিল, যেই উজুর পানি দিয়ে উজু করেছিলেন উজুর পানি গড়তে ছিল, আর যেই দরজা দিয়ে বের হয়ে গিয়েছিলেন তার সিল্কি লড়তে ছিল। জোরে বলে দেন। এখন বিষয় হলো যে নাবি এই যে একটা রাতের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে গেলেন, আবার এতটুকু সময়ের মধ্যে একই রাতে ঘুরে আসলেন। এখন কোন ব্যক্তি যদি বলে যে এটা কেমন করে সম্ভব হতে পারে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হচ্ছে এক মাসের পথ, মসজিদে আকসা থেকে এক আসমান থেকে আর এক আসমানের পথ হচ্ছে ৫০০ বছর, তাহলে সাত আসমান পাড়ি দিলে সময় লাগবে ৫-৭তে ৩৫ বছর। কিন্তু নাবি গিয়েছেন কয় রাতে? জোরে বলতে হবে, এক রাতে। এখন যদি কোনো ব্যক্তি বলে যে এই কথা বিশ্বাস করা যাবে না, তো ঈমান থাকবে ভাই? ওর ঈমান থাকবে না। কারণ কারণ হচ্ছেন, আরে বেকুব, গিয়েছেন তো নাবি, আর নিয়ে গিয়েছেন কে? জোরে বলেন, আল্লাহ। আচ্ছা বলেন মুসলমান, ৩৫০০ বছরের পথ তো দূরের কথা, ৫০০০ বছরের পথ যদি হয় আল্লাহ আমার এক মিনিটে নিয়ে যেতে পারেন না? পারেন না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? কার কার আছে দুই হাত তুলে দেখান। ইনশাআল্লাহ আমাদের সকলের বিশ্বাস যে আমার আল্লাহর ওই ক্ষমতা আছে যে আমার আল্লাহ একই রাত্রিতে, একই রাত্রিতে ৩৫০০ বছরের রাস্তা তো দূরের কথা, ৫ লক্ষ বছরের রাস্তা যদি হয় তো আমার আল্লাহ একই রাত্রে আজকে ভ্রমণ করাতে পারে। তো আমার শাহানশাহে জিবাকার, মাদিনাকে তাজদার, আহমদে মুখতার, নাবিওকে সর্দার, দোনো জাহানের মালিক ও মুখতার, আমার নবী মুস্তাফাকে আমার আল্লাহ পাক একই রাত্রিতে আজকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা, ওইখান থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহ পাক দীর্ঘক্ষণ কথোপকথন করে একই রাত্রে নবী আমার আবার দুনিয়াতে ফেরত এসেছে। মুসলমান, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আচ্ছা এইবার আসুন, অবিশ্বাস কারা করে? এবার আপনাকে একটা জিন্দা প্রমাণ দিই যে অবিশ্বাস কারা করে। আপনার সাথে আমার ঝগড়া নাই, আপনি আমার ভাই, আপনাকে আমি গলে লাগাবো, আপনার সঙ্গে কোনো ঝামেলা আমার নাই, জেনে রাখবেন মুসলমান। তবে যেটা হক ওটা আমাকে আপনাকে মেনে নিতে হবে। নাবি আমার যেই দিন মেরাজ শরীফ থেকে আসলেন, মক্কা ধাত্রী থেকে নাবি আমার মেরাজে গিয়ে যেই দিন মেরাজ শরীফ থেকে আসতেছেন, তো সকালবেলায় নাবি আমার মক্কা শরীফে বসে আছেন। এ আবু জেহেলের নাম আপনারা শুনেছেন? খুব ভালো লোক ছিল নাই? আই জোরে বলেন না, ওর নাম শুনলে গায়ের আগুন জ্বলে যায় একেবারে, নাকি বলছেন? হাজি সাহেব যারা আছে, আমরা তো হজ করতে যাওয়ার এখন আল্লাহ সুযোগ করেননি, করবে। আমরা শুনেছি যে আবু জেহেলের বাড়িতে নাকি বলে পোশাক পায়খানা হয়েছে। যারা হাজি সাহেব তারা হয়তো দেখেছেন, তাহলে চিন্তা করেন যে কত জবর মানুষ ছিল যে হাজি সাহেবের এখন যাওয়ার বাড়িতে পেশাব পায়খানা করেছে। লাই ভাই, যারা হাজি সাহেব আছে তাদের মুখে আমরা শুনেছি। তো এই আবু জাহেল সকালবেলায় মক্কার ধাত্রীতে নাবি আমার বসে আছেন, আবু জাহেল বসে আছে। তো নাবিকে আমার আবু জাহেল বলছে যে আবদুল্লাহ বেটা মুহাম্মদ,
এই প্রতিদিনই তো নতুন নতুন একটা করে কথা শোনাও, আজকে একটা কিছু শোনাও। তো নাবি আমার বলছেন আবু জাহেল দেখাই তো গতকাল রাত্রে, এই রাত্রে বেলাতে উঠলাম, উঠার পরে এখান থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেলাম, মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দীর্ঘ কোন কথাবার্তা বলে আবার এই তো সকালবেলাতে তোমাদের সাথে গল্প করছি। যেমনই এই কথা বলা, আবু জেহেল বলছে তোমাকে মনে করে যেন ইটু আটবুক পাগল, এখন দেখছি তোমার গোটাখানি পাগল। বলছে কেন? বলে এটি সম্ভব হয় যে একটা মানুষ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আবার সাত আকাশ পাড়ি দিয়ে আকরাতে আসতে পারে? আবু জেহেলের প্রশ্ন। তো নাবিয়াকে আমার বলতেছে যে আবদুল্লাহর বেটা মুহাম্মদ, এই কথাকে আমি সবাইকে বলে বেড়াবো। তো নাবি আমার বললেন কোনো ব্যাপার না, গোটা মক্কা মক্কা তুমি প্রচার করে বেড়াও। সুবহানাল্লাহ বলেন না গো। আর কিছু মানুষ আছে দেখবে যে ওর কানে কোনো খবর যদি পৌঁছে যায় তো সাংবাদিক লাগানো গোটা পাড়াও পৌঁছে দেয়, এরকম লোক আছে না? নাই, বিশাল এরকম লোক আছে। ওর কানে যদি কোনো খবর পৌঁছে যায়, আপনি একটা লোককে এখানে একটা কথা বললেন, বলার পর আপনি আপনার বাড়ি পৌঁছাবেন না, দেখবেন না কথা আপনার বাড়ি চলে গেছে। আছে না এরকম লোক? ওকে বলা হয় যে পায়ে হাঁটা সাংবাদিক, টিভি দেখা লাগে না, মোবাইল দেখা লাগে না, ও হলো পায়ে হাঁটা সাংবাদিক, মানে গোটা খবর একলাই দিয়ে বেরিয়ে বেড়ায়। তা আবু জেহেল এইবার বললো যে আমি কি সবাইকে বলবো? তো না, আমার বললো কোনো ব্যাপার নয়, বল সবকে যে দেখি তোর ক্ষমতা। তো সর্বপ্রথম গেল আবু বাকারের কাছে। যেমন আপনাকে আমি বলি, আমাকে দিয়ে বলি, আমি যদি কাউকে ভালোবাসি, আমাকে যদি কেউ ভালোবাসে, আমাকে যদি কেউ মহব্বত করে, আর কেউ যদি আমাকে ঘেন্না করে, পৃথিবীর বুকে মানুষকে ভালোবাসারও লোক আছে, ঘেন্না করারও লোক আছে, ঠিক আছে না ভাই? ভালোবাসা এবং ঘেন্না দুই রকম লোকই পৃথিবীর বুকে আছে। তো আমাকে যদি কেউ ঘেন্না করে, তো আমার যদি কোনো দোষের খবর পেয়ে যায়, তো সর্বপ্রথম ওর কানে দিবে যে আমাকে ভালোবাসে, মানে আমার থেকে ওকে দূরে করার লেগে, কথা বুঝতে পারেননি? তো যদি আমাকে কেউ ভালোবাসে আর আমাকে কেউ ঘৃণা করে, তাহলে আমার দুই রকম ব্যক্তি আছে, ভালোবাসার মানুষও আছে, ঘৃণা করার মানুষও আছে। তো আমার যদি আমার শত্রুতে কোনো দোষের কথা পাইয়া যায়, তো সর্বপ্রথম যা ওকে বলবে যে আমাকে ভালোবাসে, বলবে তুই কার সাথে মহব্বত করিসিলে, ও ছুড়া তো ভালো লাগে, বলবে কি বলবে না? মানে ও যেন আমাকে ঘৃণা করতে লাগে, তাহলে ওর পার্টি হয়ে যাবে। তো আবু জাহেলকে নাবি যখন বললো যে যা সবকে বলগা, তো সর্বপ্রথম দৌড়ে গেল আবু বাকারের কাছে, মানে ভাবছে আবু বাকারকে বলবো আর আবু বাকার নবীর থেকে দূরে হয়ে যাবে, এটা ওর বিশ্বাস, আবু জাহেলের বিশ্বাস। কিন্তু আমার আবু বাকারকে চিনে না যে আবু বাকারের ঈমান কত জিন্দা, সুবহানাল্লাহ বলেন, আবু বাকারের ঈমান কত ক্ষমতাবান ঈমান। এই পৃথিবীর বুকে নাবি আমার যতগুলি যুদ্ধ করেছিলেন, তার মধ্যে একটা যুদ্ধের নাম ছিল বদরের যুদ্ধ, নাম শুনেছেন ভাই? যেটা হিজরি সনে দুই হিজড়িতে হয়েছিল, কয় হিজড়িতে? দুই হিজড়িতে, রমজান মাসের ১৭ তারিখে, ১৭ রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে যুদ্ধ মদিনা শরীফ থেকে কম বেশি ৮০ মাইল দূরে সংগঠিত হয়েছিল বদরের যুদ্ধ। হাজি সাহেব দেখলে বদরের প্রান্তর হয়তো অনেকে দেখে এসেছেন, আমরা কেতাবে পড়েছি। তো এই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল রমজান মাসের ১৭ তারিখ, নাবির সাহাবীর সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, কয়জন? এই জোরে বলেন, ৩১৩, আর কাফের ছিল ১০০০এরও ঊর্ধ্বে। এরপরেও নবীর সাহাবীদের নিকটে সশস্ত্র বাহিনী ছিল না, নাবি আমার সবে মাত্র মক্কা থেকে মদিনাতে হিজরত করেছে, এর মধ্যে যুদ্ধের মোকাবিলা, তার নাম ছিল বদরের যুদ্ধ, হিদায় বিদারক যুদ্ধ, মর্মান্তিক যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ। কারণ এই যুদ্ধ এমন যুদ্ধ ছিল যে যুদ্ধে বাপের তালোয়ার চলেছিল বেটার বিরুদ্ধে, বেটার তালোয়ার চলেছিল বাপের বিরুদ্ধে, চাচার তালোয়ার চলেছিল ভাতিজার বিরুদ্ধে, ভাতিজার তালোয়ার চলেছিল চাচার বিরুদ্ধে, মামার তালোয়ার চলেছিল ভাগিনার বিরুদ্ধে, ভাগিনার তালোয়ার চলেছিল মামার বিরুদ্ধে। এক কথায় এমন হৃদয় বিদারক যুদ্ধ ছিল যে এই সাহাবায়ে কেরামদেরকে
নিজের আত্মীয়র সঙ্গে মোকাবিলা করতে হয়েছে, কিন্তু নাবিকে এত ভালোবাসতেন, তিনারা একটাই কথা বলেছিল, নিজের ছেলেকে জবাই যদি করতে হয় তাও করে দিব, নিজের বাপকে কতল যদি করতে হয় তাও করে দিব, নিজের ছেলেকে মেরে যদি ফেলতে হয় তবু ফেলে দিব, কিন্তু রব্বে কাবার কসম, নাবির মুহাব্বতকে, নাবির ভালোবাসাকে অন্তর থেকে হটানো যাবে না। হে আজি জানে মহতারাম, সাহাবায়ে কেরাম মোকাবিলা করেছিলেন বদরের প্রান্তরে, এই যুদ্ধ আপনার বদরের প্রান্তরে রমজান মাসের 17 তারিখ সংগঠিত হয়েছিল। তো এই যুদ্ধে আবু বাকার রাদিয়াল্লাহু আনহু নিজের বেটা, ওর নাম ছিল আব্দুর রহমান, এই যুদ্ধে হাজির হয়ে চলে আবু জাহেলের পক্ষ থেকে, কার পক্ষ থেকে? আর আবু বাকার কার পক্ষে ছিল? তাহলে বাপার বেটা দুশ্মনী হলো না হলো না? কার জন্য হলো? জমি নিয়ে হলো? মুরগি ছাগল নিয়ে হলো? কাকে নিয়ে হলো? জোরে বলেন না, নাবিকে নিয়ে। তো যেই দিন যুদ্ধ কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পরে কিছু সাহাবায়ে কেরাম নাবির নিকটে আসার পরে বললেন, বিদায় বিদারক যুদ্ধ ছিল, আল্লাহ পাক ওই দিন নাবিকে আমার গায়েবীভাবে সাহায্য করেছিলেন। বলেন সুবহানাল্লাহ, কেমন সাহায্য করেছিল এক মিনিট বলে দিই আপনাকে, বিরক্ত হচ্ছেন কি আপনারা? অসুবিধা হচ্ছে কি? এক মিনিটে বলে দিই যে আল্লাহ কেমন করে সাহায্য করেন, জেনে রাখবেন, আপনারা যেই হন না কেন, আমি যেই হন না হই না কেন, জেনে রাখতে হবে এই পৃথিবীর বুকে যুগে যুগে ইসলামের ওপরে, নাবির ওপরে, মসজিদের ওপরে, মাদ্রাসার ওপরে হামলা এসেছে, আর আমার আল্লাহ যুগে যুগে এই মুসলমান জাতিকে, ইসলাম ধর্মকে সাহায্য করে ইসলামকে টিকিয়ে রেখেছে, জেনে রাখতে হবে। শুধু আজকে ইসলামকে মিটিয়ে দিব, শুধু এটা আজকের কথা নয়, বরং পুরখো জামানা থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলে আসতেছে, ইসলামকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলে আসতেছে, কিন্তু রব্বে কাবার কসম করে বলি, পূর্বে কারো পক্ষে ইসলামকে মিটানো সম্ভব হয়নি, আর কিয়ামত পর্যন্ত কারো পক্ষে এই ইসলামকে মিটানো সম্ভব হবে হবে না? জেনে রাখতে হবে, যুগে যুগে যখনই ইসলামের ওপরে আঘাত এসেছে, সাহায্যকারী আমার আল্লাহ হয়েছে, আল্লাহ যখন কাউকে সাহায্য করবে তবে বলেন মুসলমান, তাকে মিটানো সম্ভব, এই জোরে বলেন না, তাকে কেউ মিটাতে পারে না। তো যখন যুদ্ধ কমপ্লিট হলো, তো কিছু সাহাবি বলতেছেন নাবির নিকটে আসার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ যখন আমরা করতেছিলাম তো আমাদের কানে একটা আওয়াজ আসতেছিল, বলে কি আওয়াজ? তো নাবিকে আমার সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কানে আওয়াজ আসতেছিল, আকদিমু হাইসুম, আকদিমু হাইসুম, আকদিমু হাইজুম, হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো। তো আমার আনিসে বেকাশা সাইয়ে দেখা তুমি জানো? বলে ইয়া রাসূলুল্লাহ, কে? বলে হাইজুম হলো জিবরীল আমিন, ফারিস্তার ঘোড়ার নাম। অর্থাৎ নবী আমার বললেন যে এই যুদ্ধে স্বয়ং জিবরীল ঘোড়ার উপরে সওয়ার হয়ে যুদ্ধ করতেছিলেন। এত আস্তে আওয়াজ দিবেন, আরে আরো জোরে, আরো জোরে, এ আজি জানে মহতারাম। তো সাহাবায়ে কেরাম এই রকম ছিল, আল্লাহ এই রকম সাহায্য করেছে যে যখন যখন নবীদের ওপরে, ইসলামের ওপরে হামলা এসেছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছে। কথায় কথা মনে পড়ে যায় ভাই, ইব্রাহিম নবীর নাম শুনেছেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এই যে আমরা একটা বাড়িতে ছেলের জন্ম যদি হয়, তো আমরা একটা সুন্নাত পালন করি, তার নাম হচ্ছে মুসলমানি, না কি বলেন আপনারা? মুসলমানি। এই মুসলমানি দেওয়াটা হচ্ছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ, এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের সঙ্গে চ্যালেঞ্জ হলো মোকাবিলা করার জন্যে, কি হবে যুদ্ধের মোকাবিলা, ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম হাজির, তখন ওই সময়তে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কেউ নাই, একাই দাঁড়িয়ে আল্লাহর নবী সুবহানাল্লাহ, একাই দাঁড়িয়ে নমরুদ লক্ষ লক্ষ বাহিনী নিয়ে হাজির,
ইব্রাহিম আলাইহিস সালাম সাথে মোকাবিলা করার জন্য। তো আল্লাহ ডাক দিয়ে বলে, আমার খালিল ইব্রাহিম, তুমি পিছনে তাকিয়ে দেখতেছে কেহ নাই, চিন্তা করিও না, সারা পৃথিবী তোমার পেছ থেকে হটে গেলে আমি আল্লাহ হটে যাইনি, সারা দুনিয়া তোমার পেছ থেকে চলে গেলে আমি আল্লাহ যাইনি। নমরুদ যেমনই হাজির হলো, যুদ্ধ আরম্ভ হবে, আল্লাহ বলেন যে ইব্রাহিম আকাশের দিকে তাকাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, তাকিয়ে দেখতেছেন তো আকাশ কালো মেঘে ছেয়ে গেল, যেটাকে আমরা বলি আঁধি, না কি বলেন, তুফান, আঁধি, একবারে চারিদিক অন্ধকার হয়ে যায়, ঝড় আসে না বিশাল গতিতে, আঁধির ঝড় বলা হয় ওকে, ওই আঁধির মতো চারিদিক অন্ধকার হয়ে গেল, মেঘে ছেয়ে গেল। আল্লাহ বলে ইব্রাহিম এবার তাকিয়ে দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখতেছে নমরুদের লক্ষ লক্ষ বাহিনী, আর আল্লাহ ইব্রাহিমের পক্ষে লক্ষ লক্ষ আসমানি মশা পাঠিয়েছে। আরে হায় হায় হায়, জোরে বলেন, বলে লক্ষ লক্ষ মশা, ওই মশাতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা অনুযায়ী নমরুদ বাহিনীকে এক একটা মশাতে কামড়েছিল, তো অ্যাটম বোমার মতো কাজ করেছিল মুসলমান। শেষ পর্যন্ত নমরুদ দেখলো আমি আর বাঁচবো না, কি করব, আমাকে তো ময়দান ছেড়ে পালাইতে হবে, পালিয়ে যেতে ছিল, আর একটা ন্যাংড়া মশা ছিল, ও চিনতে গেছে আমি তো কাউকে উড়িয়ে যা কামড়াইতে পারছি না, এই বদমাস নমরুদ আসছে, ধর খবিসকে, হে ইব্রাহিম নবীকে খুব জ্বালাইছে, বলছে আমি ন্যাংড়া খোড়া মানুষ, আমার তো আর কাজ নাই, ভালো ভালো যাদের ডানা ছিল পা ছিল তারা যে কামড়ে নিয়েছে, তা আমি আর কি করব। তো ও আস্তে আস্তে করে যায় নমরুদের নাকের গুড়াতে বসলো। আল্লাহ বললেন যে দেখ এবার ভাই নমরুদকে আমি কিভাবে ন্যাংড়া মশা দিয়ে সাহিস্তা করি। সুবহানাল্লাহ বলেন, জেনে রাখবেন যত বড়ই ক্ষমতাবান হোক না কেন, নমরুদ ফেরাউনের মতো ক্ষমতাবান এই নেতারা নয় যারা ইসলামকে মিটানোর স্বপ্ন দেখতেছে। নমরুদ ফেরাউনকে আল্লাহ স্মার্ট করে দিয়েছে, ইসলাম জিন্দা ছিল, জিন্দা আছে, আর কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন না, এ আজি জানে মহতারাম, আজকে বলতে চাই নমরুদ এইরকম বাদশা ছিল যে সারা পৃথিবীতে বাদশাহি করেছে, এরপরে আল্লাহ একটা ন্যাংড়া মশাজের গোষ্ঠী সহ উদ্ধার করেছে জি। আর আজ আমাদের ঘরের কিছু চটা নেতা, দুই দিনকার নেতা, ও আসে ইসলামের বিরুদ্ধে কথা বলতে, জেনে রাখতে হবে ইসলামের পক্ষে আল ইসলামের পক্ষে যারা ছিল আছে এবং থাকবে, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবে কি করবে না ভাই। এবার যেটা বলতেছিলাম, এইবার আপনার এই নাকের গুড়াতে যে যেমনই বসা, নাকের গুড়াতে যেমনই বসা, আল্লাহ একটা মৃদু করে হালকা করে হাওয়া দিয়ে দিল, আর ওই হাওয়ার সুতে ওই ন্যাংড়া মশা ফেরাউনের একেবারে মগজে, এই মগজে যা বসে, আর বসার পরে মগজকে কুটকুট কুটকুট করে কামড়ায়, ও আর সহ্য করতে পারে না, সারা পৃথিবীর যত হাকিম ডাক্তার আর যা ছিল সব ডাকিয়ে নিয়েছে চিকিৎসা আরম্ভ, কিন্তু আর কোনো চিকিৎসাতেই কাজ হয় নাই। তো শেষখানে করলো কি, একটা লোক হাকিম এলো, তো বললো যে মাথা তো জুতিয়ার বাড়ি মারো। সুবহানাল্লাহ বলেন না কেউ, বুঝছে, এর মাথায় জুতিয়ার বাড়ি মারো। তো এইবার আপনার মাথায় যখন জুতিয়ার বাড়ি পড়ে, তো ওই সময় তো মশাটা একটু সাইডে লেগে যায়, তখন বলে যে এবার আরাম পাচ্ছি। তো কেতাবে লেখা আছে যে শেষ পর্যন্ত নমরুদ মাথায় জুতিয়ার বাড়ি খাওয়ার লাগে একটা রাখাল রেখেছিল, যে শুধু জুতিয়ে দিয়ে ওকে মারবে, তো ওই জুতিয়ে দিয়ে মারে আর মশাটা সাইড হয়ে যায়, আর আবার মারা বন্ধ করে দেয়, আবাই কামড়ায়, শেষ পর্যন্ত ওকে জুতিয়ে দিয়ে বাড়িয়া বাড়িয়া ওর মাথার মগজ বেরিয়া ওই কুখ্যাত বেইমান কাফের খোদাদ্রোহী মুশরিক নমরুদ মারা গিয়েছিল। সুতরাং জেনে রাখতে হবে যে সর্ব অবস্থায় যখনই নাবিগণ মুসলমানগণ বিপদগ্রস্ত হয়েছে, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছে। জোরে বলে দেন একবার, এ আজি জানে মহতারাম। তো এই বদরের যুদ্ধের কথাটা বলতেছিলাম, মনে আছে না, ভুলে গিয়েছেন, মনে আছে তো? তো এই বদরের যুদ্ধ আপনার সংগঠিত হলো রমজান মাসের 17 তারিখ, আল্লাহ পাক সাহায্য করলো ফারিস্তা মণ্ডলীর দলকে দিয়ে। এই যুদ্ধ যখন কমপ্লিট হলো, তো এই যুদ্ধে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বেটা আব্দুর রহমানও শামিল হয়েছিল আবু জেহেলের পক্ষ থেকে। তাহলে বেটা হলো আবু জেহেলের পক্ষ আর বাপ হলো নবীর পক্ষ।
তাইলে এবার বাপার বেটায় তালুয়ার চালাচালি হবে না হবে না? এই জোর করে বলতে হবে, হবে। এইবার যখন আব্দুর রহমান একদিন নিজ বাড়িতে আবু বাকারের সাথে কথা বলতেছি, বলে আব্বা আপনার উপরে আমার একটা বিশাল বড় দয়া আছে। বলে কি দয়া বেটা, কি দয়া করেছ আমার উপরে? তো বলে কেন আব্বা, বদরের যুদ্ধ যখন হচ্ছিল আপনি ছিলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সঙ্গে আর আমি ছিলাম আবু জেহেলের সঙ্গে, তো যুদ্ধ চলতে চলতে আপনাকে আমার তালুয়ারের নিচে আমি একলায় দুইলায় তিনবার পেয়েছিলাম, কিন্তু তাকিয়ে দেখলাম যে আপনি আমার বাপ, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনি আমাকে লালন পালন করেছেন, এই জন্যে মায়াতে আপনাকে জবাই করতে পারলাম না। আমার আবু বাকর সিদ্দিকের ইমান দেখুন, আবু বাকর সিদ্দিকের নবীর প্রতি ভালোবাসা দেখুন, নবীর প্রতি মোহাব্বত দেখুন। আমার আবু বাকর ডাক দিয়ে বলে, বেটা আব্দুর রহমান, তুমি তো তিনবার আমাকে তালুয়ারের তলে পেয়ে জবাই করতে পারোনি যে আমি তোমার বাপ, কিন্তু আমি নবীর সাহাবি আবু বাকর বলছি, ওই যুদ্ধের ময়দানে তুমি ছিলে আবু জেহেলের পক্ষে, যদি ওই যুদ্ধের ময়দানে তিনবার নয় আমি যদি তোমাকে একবার আমার তালুয়ারের তলে পেয়ে যেতাম, তোমাকে বেটা বলে নয়, সন্তান বলে নয়, লাখতে জিবার বলে নয়, বরং তোমাকে নবীর আজকে দুশ্মন বলে তোমার গলাতে তালুয়ার চালিয়ে তোমাকে জবাই করে দিতাম। এত আস্তে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না, এ আজি জানে মহতারাম। সুতরাং জেনে রাখতে হবে, ও আবু বাকর সিদ্দিক তাহলে নাবিকে বেশি ভালোবাসলেন না বেটাকে? জোরে বলেন না। তাহলে আমাদেরকে নাবিকে বেশি ভালোবাসতে হবে না হবে না? যাতে নবীর সম্মান হবে সেই কাজ করতে হবে না হবে না? এই জন্য আপনাকে বলি, এই পৃথিবীর বুকে নবীর চাইতে সম্মানীয় না কেউ আছে, না কেউ আসবে, আর না আল্লাহ কাউকে পাঠাবে। সুতরাং বোঝা গেল যে যেই সমস্ত কর্মে নবীর সম্মান হবে, নবীর ইজ্জত হবে, একজন মমিন মুসলমান ওই কাজকে চোখ বন্ধ করে মেনে নেবে। বলেন সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম, তো আপনার নিকটে আরজ করতেছিলাম যে আজ ও নাবিকে কেমন মহাব্বত করেছে সাহাবায়ে কেরাম। তো ওই কথাটা বলছিলাম, মেরাজের কথাটা বলতে বলতে এদিকে চলে এসেছে, মনে আছে না? ভুলে গিয়েছেন? হ্যাঁ মনে আছে তো? আমার এই চাচা খুব ধ্যান দিয়ে শুনছে, চাচার খুব মনে থাকছে, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম, তো এবার আপনাকে বলি, এইবার আপনার আবু জেহেল আবু বাকারের কাছে গেল, যাওয়ার পরে বলে যে আবু বাকার খবর শুনেছ কি গো? তো বলছে যে তুমি যার কলেমা পড়ে মুসলমান হয়েছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওর পুরা মাথার বেন খারাপ হয়ে গিয়েছে। বলে কেন? বলে দেখো গা, বলছে যে গতকাল রাতে নাকি বলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছে, ওখান থেকে নাকি বলে সাত আসমান পাড়ি দিয়ে এসেছে। বলো আবু বাকার এই কথা কি মানিয়ে লওয়া যায়? আবু বাকার সিদ্দিক বলতেছে যে আবু জেহেল, আমার নবীকে এটাই বলেছে। বলে চলো যেখানে বলে চলো, খেনি বসে আছে। তো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ইসলাম জগতের প্রথম খলিফা হযরতে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আবু জাহেল শোনো, আমার নবী যদি এই কথা বলে থাকে তো আমি আবু বাকর বিনা দলিলে নবীর মেরাজকে বিশ্বাস করে নিলাম। তাহলে বোঝা গেল যে ব্যক্তি নবীর মেরাজকে বিশ্বাস করে নাই ও হচ্ছে আবু বাকারের দলের লোক, আর যেই ব্যক্তি নবীর মেরাজকে বিশ্বাস করবে না ও আবু জেহেলের নাম বলতে ভয় লাগছে। হ্যাঁ আবু জেহেলের নাম বলতে ভয় কিসে? তাহলে যে নবীর মেরাজকে মানবে না ও ব্যক্তি আবু জেহেলের দলের লোক। তা আমরা কোন দলের লোক? জোরে বলেন না। আবু বাকর সিদ্দিকের দলে কেন বলাচ্ছি বলেন তো? এই যে আপনারা সকলে জানেন আমাদের দুই কানে দুটো ফারিস্তা আছে না ভাই? দুই কাঁধে দুটো ফারিস্তা আছে, কেরামান কাতেবিন কলম নিয়ে বসে আছে, আপনি যেটা বলবেন ওটাকে নোট করে নিবে। তা আপনি একবার যদি দুনিয়ার বুকে বলেন যে আমি আবু বাকরের দলের লোক, ফারিস্তারা ওই কথাটাকে সঙ্গে সঙ্গে নোট করে নিবেন। হতে পারে এই যে আজকে একটা কথা বললেন এটার বাদৌলতে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে নাজাত দিয়ে দিতে পারে। জোরে বলেন না গো। তো আছি জানে মহতারাম, তে আমার রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজকে এই মেরাজ শরীফে গিয়েছিলেন 26 তারিখ দিবাগত রাত্রিতে। একটা কথা আপনাকে আমি বলে দিই, যে নাবির মেরাজ শরীফ হলো তো হলো, কেন মেরাজ শরীফ যে হলো ঊর্ধ্ব গগনে যে নাবি আমার গেলেন, কেন গেলেন? অনেকে নাবির মেরাজ শরীফকে বিশ্বাস করতে চাহে না। তো নাবির মেরাজ শরীফ কেন হলো আগে এটা বুঝুন। আচ্ছা বলেন তো ভাই, আজ থেকে 50,000 বছর আগে যেটা হয়েছে ওটা আল্লাহ জানেন না জানেন না? আজ থেকে 5 কোটি বছর পরে যা হবে আল্লাহ জানেন না জানেন না? অর্থাৎ আমার আল্লাহর এই ইলিম আছে যে পূর্বে যাহা কিছু ঘটেছে আল্লাহ তাও জানে, এখন যা ঘটছে আল্লাহ এটাও জানে, ভবিষ্যতে যা ঘটবে আল্লাহ পাক ওটাও জানে। এই যে বর্তমান সময়, একটা আপনাকে হিকমত শোনাবো যে নাবির মেরাজ কেন হলো, একটা খুচুনিয়ে দিয়া ইনশাআল্লাহ তাআলা বক্তব্যটাকে একটু আগে বাড়াবো। তো একটা হিকমত আপনাকে শোনাই, এই যে বিজ্ঞানের আজ বর্তমান সময়, এই যে একটা আপনার বিজ্ঞান যে এত দূরে গিয়েছে, বিজ্ঞান যে এত কাজ করছে, যে আজ আপনি ভালো করে দেখেন যে বিজ্ঞান এমন এমন জিনিস বানিয়ে দিয়েছে মানুষের চোখকে কপালে উঠিয়ে দিয়েছে। আপনি দেখেন, যেমন আপনাকে বলি, আজ থেকে 10 বছর 15 বছর 20 বছর পূর্বে বাড়িতে যদি ভালো মন্দ খাবার যদি করতেন, হয়তো একটা দেশি মুরগি জবাই করলেন বা 1 কিলো খাসির মাংস নিলেন, আপনার জামাই বিটি আছে 50 কিলোমিটার দূরে, তা আপনাকে ওই দিনে জামাই বিটিকে ডেকে খাইয়ে দিতে হতো, নাহলে খাবার নষ্ট। কিন্তু এখন বর্তমানে আপনি খাবার তৈরি করলেন, জামাই বিটি আসতে পারবে না, 11 দিন পরে টাটকা খাবার খাওয়াবেন, তার নাম হচ্ছে ফ্রিজ। কথা মনে বুঝতে পারেননি? তার নাম হলো ফ্রিজ, ভরে রেখে দেন, 11 দিন পরে টাটকা খাবার খাওয়ান, খাওয়ানো হচ্ছে কিনা বাড়িতে বাড়িতে ফ্রিজ। এরপরে বিজ্ঞান এমন একটা জিনিস বানালো, এর নাম হচ্ছে মোবাইল। এর নাম কি? মোবাইল। এটা বিজ্ঞান বানালো, তো এমন ভাবে বানিয়ে দিল। আপনাদের এই পদ্মনাথপুর গ্রাম আমি কোনোদিন আসিনি, কয়েকদিন পূর্বে এসেছিলাম এইদিকে আমতলার দিকে, মধুপুর বলে একটা গ্রাম আছে না, নওদা মধুপুর, ওইখানে এসেছিলাম। আর আপনাদের হরিহরপাড়ার থানাতে আর একটা জায়গা আছে, নাম খলিলাবাদ, খলিলাবাদ এসেছিলাম। কিন্তু আপনাদের পদ্মনাথপুর গ্রাম কোনোদিন আসেনি। তো এই যে মোবাইল, আজ থেকে 20 বছর 30 বছর 40 বছর পূর্বে যদি অচিনহা জায়গাতে আপনাকে যাওয়া লাগতো, তো রাস্তাতে গাড়ি দাঁড় করে কোনো চাচাকে বলা লাগতো যে চাচা অমুক গ্রাম যাবে, একটু রাস্তাটা দেখিয়ে দেন। কিন্তু এখন বর্তমানে এই যে মোবাইল, আপনাদের গ্রামে যখন আসার জন্য আমি বাড়ি থেকে গাড়িতে বের হলাম, তো আপনাদের গ্রামে একটা ছেলে আছে গোলাম গাউস, ওয়াকাম বললাম ভাই আপনি একটু লাইভ লোকেশনটা পাঠিয়ে দেন, উনি আমার মোবাইলে লাইভ লোকেশন পাঠিয়ে দিলাম, আমি লোকেশন দেখে দেখে আপনাদের জালসাতে হাজির। এটা কিসে থেকে হলো? মোবাইল থেকে। মোবাইল তৈরি করেছে বৈজ্ঞানিক, ঠিক কিনা ভাই? এই মোবাইল তৈরি করেছে সায়েন্স। এরপরে আপনি চলে যান, আপনার ছেলে আছে লন্ডনে, জাপানে, মিশরে, চাইনাতে, লিবিয়াতে, সিরিয়াতে, পাকিস্তানে, বাংলাদেশে, যেই দেশই থাক না কেন, এই যে একটা মোবাইল, এই মোবাইলে আপনি কয়েকটা নাম্বার ডায়াল করুন, আপনার মেয়ে ছেলে যা করছে আপনি লাইভ ভিডিও কলে দেখতে পাবেন, ঠিক না ভুল? জোরে বলেন না, ঠিক? দেখতে পাওয়া যাচ্ছে। একটু আপনাকে নিয়ে যেতেছি হিকমতের দিকে। তো এর নাম হচ্ছে মোবাইল। এই যে এমন এক মোবাইল, মোবাইল সম্পর্কে কথা এলো তো দুটো কথা না বুঝিয়ে দেওয়া পাচ্ছি না। এই মোবাইল যেমন ক্ষতিকর তেমন হচ্ছে উপকার, কথা বুঝতে পারেননি? মোবাইলে মানুষের ক্ষতিও করে উপকারও করে, কিন্তু ব্যবহারটা হচ্ছে আসল জিনিস। যেমন বাড়িতে একটা সবজি কাটার জন্য হাঁসুয়া আছে বা হেঁসিয়া বলেন বা ছুরি বলেন, ওই হাঁসুয়ার দ্বারাতে মানুষও কাটা যায়, সবজিও কাটা যায়। এখন আপনি যদি সবজি কাটার জন্য ব্যবহার করেন তো ভালো, আর মানুষ কাটার লাগে ব্যবহার করলে গেল নাকি বলছেন? তো জিনিস একই, কিন্তু ব্যবহারের কাছে হচ্ছে আসল জিনিস। তো এই মোবাইল, মোবাইলে বক্তব্য শোনা যায়, নাতো শোনা যায়, গজলও শোনা যায়, কোরআন শরীফও শোনা যায়, যাই কি যায় না ভাই? গানও শোনা যায়, খারাপ ভিডিও দেখা যায়, উল্টোপাল্টা জিনিসও দেখা যায়, যাই কি যায় না? এখন আপনি যেটা করবেন ওটাই হবে। আজ আপনাকে বলে দিয়ে, মোবাইল আমাদের ঘরের যুবককে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে। এই মোবাইলের মাধ্যমে একটা খেলা হচ্ছে, গেম খেলার, তার নাম হচ্ছে পাবজি, ফ্রি ফায়ার। এই গায়ের ছেলেরা মনে হয় খেলে না? খেলে, এই গায়ের ছেলেরাও খেলে। এমন গেমের ওয়ান নিশা, ও গেম খেলতে আরম্ভ যদি করে দে, তোর বাপ ফোন করে মরে গেল, ফোন ধরে না, হয় কি হয় না? কোনো কৈফত নাই, কানে দুটো বুঝলো হেডফোন গুঁজে নিয়েছে, রাস্তার ধারে একলায় বসে বসে ধর ধর মার 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 করিয়া চলে যে কাকে যে বলছে কে জানে, কোনো খবর নাই ওরা। জি,
একাধিক জায়গায় এরকম রিপোর্ট আছে যে মুফতি সাহেব একটা তাবিজ দেন, একটা দোয়া দেন, একটু পানি পড়িয়ে দেন, একটু তেল পড়িয়ে দেন, কেন গো? বলে বেটাটা রাত্রে ঘুমের যুগে ধর ধর মারমার করছে, মানে ধান্দা লেগে আছে, ওই গেম খেলে যুবকরা ধ্বংস। এই গেম খেলতে গিয়ে মোবাইলে টাকা রিচার্জ করতে হয়, যারা খেলে তারা জানে। আমি যেখানে তাকি কালিয়া চকে, তার পার্শ্ববর্তী গ্রামে এই গেল, এই সামনে কুরবানি আসছে, এই গেল কুরবানির দিন, বাপমার কাছে মোবাইলে পয়সা মারার লেগে পয়সা চাইছে, গেমে দেয়নি, তার লেগে আম গাছে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে, আমার চোখে দেখা ঘটনা। তাহলে চিন্তা করেন, এই গেম আপনাকে কোন জায়গাতে নিয়ে গিয়েছে, এই মোবাইল আপনাকে কোন জায়গাতে নিয়ে গিয়েছে। আপনি মোবাইলে কোরআন তেলাওয়াত শুনুন, বক্তব্য শুনুন, গজল শুনুন, নাচ শুনুন, মানকাবাত শুনুন, প্রয়োজনে কারো বাপের সঙ্গে ছেলের সঙ্গে কথা বলুন, কিন্তু তা নয় মোবাইলে শুরু করেছে ধর ধর মারমার গেম খেলা। জি, যুবকরা ধ্বংসের পথেই গেমের দিক দিয়ে। বলেন মুসলমান, আজ আপনার নিকটে আরজ করি, এই মোবাইলে এত ধ্বংসে নিয়ে গিয়েছে, আপনাকে বাস্তবিক কথা বলছি, মালদার মেয়ে আর মুর্শিদাবাদের ছেলে, আজকে দুই ছেলে তিন ছেলের মা পালিয়ে যাচ্ছে, পালাইছে না পালাইছে না? বলে কেমন করে যোগাযোগ করতে? বলে মোবাইলের মাধ্যমে, ফেসবুকে। যে ফেসবুকে যোগাযোগ, দুটিয়া ছেলের বাড়ি এরা ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে। সাবধান মুসলমান, যাদের বাড়িতে স্ত্রী আছে ভুল করে বড় মোবাইল কিনিয়ে দিয়ে না, না তো বাড়ি বাড়ি পালিয়ে যাবে, তখন লিয়েন ঠেলা। সাবধান, মোবাইল যদি কিনে দেন তো ছোট দিবেন, বড় মোবাইল দিয়েন না। আপনার নিকটে আরজ করি, যা যেই মোবাইল যেমন মানুষের উপকার করছে তার চাইতে বেশি ক্ষতি করছে, ব্যবহার করা জানে না, ব্যবহারে ধ্বংস করে দিচ্ছে। একাধিক রিপোর্ট আপনি দেখবেন যে কানের মধ্যে দুটা বুঝলে হেডফোন ভরে নিয়ে ট্রেনের লাইন দিয়ে হারিয়েছে, পেছন দিয়ে ট্রেনে ধাক্কা মেরার পেটাঙ্গা বাড়ি কেটে চলে গেছে। হয়নি হয়নি এরকম ঘটনা? একাধিক জায়গায় ঘটেছে, মানে মোবাইলে ও মিউজিক দিয়ে গান চালাচ্ছে, ওর ট্রেন আসছে খেয়ালি নাই, ওকে আসে ধাক্কা মেরে ধর পেটের লাড়ি বাড়ি কেটে চলে গেল, তখন বাপ মা কাইনে বেড়াইছে। এই তো আজ থেকে কয়েক মাস পূর্বে আহিরন ব্রিজ, নাম শুনেছেন আহিরন ব্রিজ? জঙ্গিপুরের পাশে ওই আহিরন ব্রিজের ওপরে তিনটা মুসলমান ছেলে টিকটক ভিডিও বানাতে যে ট্রেনে কাটা পড়ে মরেছে। জি, মোবাইল হয়তো আপনারাও দেখেছেন, টিকটক ভিডিও বানাচ্ছে, ওরা মালগাড়ি ঢুকে গিয়েছে, আর মালগাড়ি তো দাঁড়াবে না সব জায়গায়, আর অনলাইনে দাঁড়ায় কেমন করে ভিডিও করছিল, একজনা দেখছি গোটা জামা কাপড় খুলে নাঙ্গা হয়ে ব্রিজের নিচে পড়ে আছে মরে। কেন? এই মোবাইলে ভিডিও বানাচ্ছিল এই কারণে। সাবধান মুসলমান, বাড়িতে যুবক ছেলে যদি থাকে, যুবতী মেয়ে যদি থাকে, খবরদার, মোবাইল দিবেন তবে বড় মোবাইল খুব সাবধানে দিবেন, মাঝে মাঝে খোঁজ খবর রাখবেন। আর আমাদের নিকটে তো রিপোর্ট আছে, আমরা তো দেখতে পাই, আজ আমাদের মুসলমান ঘরের সন্তান এই মোবাইলের কারণে আজকে অধঃপতনে যেতেছে, আজকে অধঃপতনে চলে যেতেছে, আজকে শেষের দিকে চলে যেতেছে। সাবধান মুসলমান, আজ আরজ করব, এই জায়গাতে মাজমুয়াতে এতগুলি লোক আপনারা বসে আছেন, জেনে রাখবেন, মোবাইলে পাবজি হোক আর ফ্রি ফায়ার হোক আর লুডু হোক আর ক্যারাম হোক, পৃথিবীর বুকে তিনটা গেম ব্যতীত সমস্ত খেলা হচ্ছে নাজাইজ ও হারাম। কোন কোন তিনটা খেলা জায়েজ আছে বলে দিব, রাগ করছেন না তো? এই ফ্রি ফায়ার খেলা হারাম, হারাম, যারা খেলে তারা যেন ছেড়ে দেয়। যুবক ভাই গালি দিও না, তোমাকে বলছি ভালো করে শোনাও, আর যে নাজাইজ হারাম কাজ, এই খেলা তুমি কেন খেলবে, এই খেলা তোমার কাছে কেমন করে আসতে পারে? আজ আপনাকে আরজ করি, তিনটা খেলা জায়েজ আছে, কয়টা একসাথে বলতে হবে? তিনটা। এক নাম্বার হচ্ছে ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া, ঘোড়া চালানো শেখা, কথা বুঝেছেন, ঘোড়া চালানো শেখা। দুই নাম্বার খেলার নাম হলো তীর চালানো শিখা, তীর বুঝেন তো, তীর ধনুক, তীর চালানো শিখা। তিন নাম্বার খেলাটা হচ্ছে নির্জন রাত্রিকালে নিজের স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করা, শুধু জায়েজই নয়, আমার নাবির সুন্নাত। জোরে বলবেন না, জোরে বলবেন না। নবী আমার বলেন যে কোনো ব্যক্তি যদি আমার একটা মরা সুন্নাতকে জীবিত করে, তো নাবি আমার বলেন আল্লাহ তাকে 100টা গলা কাটা শহীদের মর্যাদা দান করে দিবেন। সুতরাং যদি আগে এই সুন্নাত না জানতে, যে বিবির সাথে দৌড়াদৌড়ি খেলা, নাবির সুন্নাত আজকে জানিয়ে নিলেন, রাত্রে উঠে নিজের স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করবেন, বলেন ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ।
নাবির একটা সুন্নাত জীবিত হবে, নাবির একটা সুন্নাত আদায় হবে। তাই তিনটা খেলা ব্যতিরিকে সমস্ত খেলা হচ্ছে নাজায়েজ ও হারাম। তবে বিশেষ কিছু ছাড় আছে, যেমন আপনাকে বলি ক্রিকেট, ফুটবল, ভলিবল, কাবাডি, যে খেলাগুলা নিয়ে শরীর চর্চা হয়, শরীরকে সুস্থ থাকবে, শরীর চর্চা হবে, শরীয়ত বজায় রেখে, হাঁটু ঢেকে, নামাজ রোজা বজায় রেখে, যদি শরীর চর্চার উদ্দেশ্যে বিনা শর্তে কোনো ব্যক্তি যদি এক আধ ঘন্টা করে প্রতিদিন এই ক্রিকেট, ফুটবল, ভলিবল খেলে, তবে খেলা জায়েজ রয়েছে। কথা বুঝতে পারলেন? এবার আপনি বলেন এই মোবাইলে গেম খেলাতে শরীর চর্চা হয়, ও আরো আলসা হয়ে যায়, নবাবের আলসা হয়, আরো আলসা হয়ে যায়। লুডু খেলাতে শরীর চর্চা হয়, আরো আলসা হয়। ক্যারাম খেলাতে শরীর চর্চা হয়, জি না। সুতরাং এই সমস্ত খেলা কেউ যাতে না খেলে, তো বিজ্ঞান বানালো, এর নাম হলো মোবাইল ফোন। এরপরে 2023 সালে আগস্ট মাসে আমাদের এই ভারতের বৈজ্ঞানিকদের প্রচেষ্টায় এই ভারত থেকে চাঁদে একটা যান পাঠানো হয়েছিল, তার দাম হচ্ছে চন্দ্রযান 3। নাম শুনেননি মনে হয়? চাঁদে একটা যন্ত্র পাঠানো ছিল, তার নাম চন্দ্রযান 3। সেই যন্ত্র গিয়েছিল চাঁদে। এ আজি জানে মহতারাম, এই যে এই যুগে আসার পরে বিজ্ঞান যে এত কিছু বানাবে, বিজ্ঞান মোবাইল বানাবে, বিজ্ঞান ফ্রিজ বানাবে, বিজ্ঞান এরোপ্লেন বানাবে, বিজ্ঞান হাওয়াই জাহাজ বানাবে, বিজ্ঞান হেলিকপ্টার বানাবে, বিজ্ঞান আজকে চন্দ্রযান 3 পাঠাবে, বিজ্ঞান সূর্য চন্দ্র নিয়ে গবেষণা করবে, আকাশ নিয়ে গবেষণা করবে, এই যুগে আসার পরে যে এগুলা ঘটবে, আল্লাহ আগে থেকে জানতেন না? জানতেন না, জোরে বলতে হবে। তো আল্লাহ ভালো করে জানতেন, এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, যেই মুহূর্তে, যেই সমাতে, যেই জায়গাতে বিজ্ঞান আজকে এমন এমন জিনিস বানাবে, বিজ্ঞান মোবাইল বানাবে, বিজ্ঞান টেলিফোন বানাবে, বিজ্ঞান আকাশ নিয়ে গবেষণা করবে, বিজ্ঞান চন্দ্র নিয়ে গবেষণা করবে, বিজ্ঞান সূর্য নিয়ে গবেষণা করবে, বিজ্ঞান মহাকাশ নিয়ে গবেষণা করবে, বিজ্ঞান গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা চালাবে। আল্লাহ বলেন, ও জগৎবাসী শোনো, আমি ভালো করে জানি বিজ্ঞান এত কিছু করবে, কিন্তু বিজ্ঞান এত কিছু করার পরে ওর মনের ভিতরে, ওর মনের মধ্যে কোন রকমের অহংকার জানে পয়দা না হয়, বিজ্ঞান জানে এই কথা না বলতে পারে, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইসলাম ধর্মের নেতা, ইসলাম ধর্মের গুরু, ওই পুরনো যুগের মানুষ ছিলেন যিনি দুনিয়ার জমিন থেকে আকাশে যেতে পারেনি, এই জন্য আল্লাহ বলে হাবিব বিজ্ঞান চন্দ্রে যাওয়ার পূর্বে, বিজ্ঞান সূর্যে যাওয়ার পূর্বে, বিজ্ঞান আকাশ পাড়ি দেওয়ার পূর্বে আমি আল্লাহ তোমাকে চন্দ্রে নয়, তোমাকে সূর্যে নয়, তোমাকে গ্রহে নয়, তোমাকে নক্ষত্রে নয়, বরং চন্দ্র সূর্য পাড়ি দিয়ে গ্রহ নক্ষত্র ভেদ করে আমি আল্লাহ এমন একটা জায়গায় পৌঁছে দিব। আরে বিজ্ঞান ওই জায়গাতে পৌঁছানো তো দূরের কথা, বিজ্ঞানের জ্ঞান পর্যন্ত পৌঁছাবে না। একটু জোরে বলেন না, শুনেছেন? বিজ্ঞান চন্দ্রে গিয়েছে, বিজ্ঞান সূর্যে যাবে, বিজ্ঞান মহাকাশ পাড়ি দিবে, কিন্তু কোনোদিন শুনেছেন বিজ্ঞান আল্লাহর আরশে গিয়েছে? জোরে বলেন না, আর কিয়ামত পর্যন্ত শুনতেও পাবেন না। কারণ এই জন্যে আল্লাহ আমার নবী মুস্তাফাকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন আজকে মহা আকাশ পাড়ি দিয়ে আল্লাহ নবীর সঙ্গে দিদার করেছেন, নবীর সঙ্গে আল্লাহ দিদার করেছেন। এ আজি জানে মহতারাম, এ খুশুশিয়াত শুধুমাত্র আমার আল্লাহ আমার নবী মুস্তাফাকে দান করেছিলেন, বলেন সুবহান আল্লাহ। এ আজি জানে মহতারাম, তো আপনাদের নিকটে আরজ করব যে নাবির শান ও মান ও মর্যাদা আল্লাহ অপরিসীম দিয়েছেন, অঘাত দিয়েছেন। ও নাবির আজকে ইজ্জত তাজকেরাকে আমাকে আপনাকে রক্ষা করার দায়িত্ব আছে না নাই ভাই? সুতরাং একটাই কথা আপনাকে বলবো, যে নাবির বিপক্ষে বলে, যে ব্যক্তি নাবির বিরুদ্ধে বলে, যে ব্যক্তি নাবিকে গালি দেয়, সে যে ধর্মের মানুষই হোক না কেন,
তাকে ছাড় দেওয়ার চুল পরিমাণে কোনো কম্প্রোমাইজ চলবে না, কারণ নাবি হচ্ছেন আমাদের ইমান। সুবহানাল্লাহ বলেন, নাবি হলেন ইমান। দেখেন নাবি আমার মক্কা থেকে নিয়ে মদিনা 63টি বছরের জিন্দেগি নাবি আমার পৃথিবীর বুকে বা হায়াতে ছিলেন, তো 63 বছরের জিন্দেগি নাবি আমার এত কষ্ট কেন করেছে, কার জন্য করেছে? নবীকে তো আমার আল্লাহ, আল্লাহকে যদি নাবি আমার একবার বলতেন ইয়া রাসূল আল্লাহ, আল্লাহকে যদি বলতেন ওগো খোদা তুমি আমাকে জান্নাত দান করে দিও, তুমি আমাকে জান্নাত দিয়ে দিও, তো নাবির তো এত কষ্ট করার কোনো প্রয়োজন পড়তে না, কারণ নাবিকে আমার আল্লাহ তো জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। জোরে বলা যাবে না? নাবিকে আমার আল্লাহ জান্নাত দান করে দিয়েছেন, এরপরেও নাবি আমার মক্কা শরীফে মার খেয়েছেন, নাবি আমার মদিনা শরীফে যুদ্ধ করেছেন, নাবির ঘাড়ের ওপর উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, নবীর গলাতে পা দেওয়া, নবীর গলাতে আজকে কন্যা বাঁধিয়ে দেওয়া হয়েছে, নবীকে তাইফের জমিনে মেরে রক্তাক্ত করা হয়েছে, উহুদের প্রান্তরে নবী মুস্তাফা দান দানে ইট ছুড়া হয়েছে। কেন নবী আমার এত কষ্ট সহ্য করলেন? একমাত্র আমার আপনার মতো এই গুনাহগার উম্মতের জন্য। যতজন নাবি এই পৃথিবীর বুকে এসেছেন প্রত্যেক নাবিকে আল্লাহ খাস করে কোনো না কোনো একটা করে দোয়া আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, একটা করে খাস দোয়া শিক্ষা দিয়েছেন। তো যেমন প্রত্যেক নাবিকে শিক্ষা দিয়েছেন, তো আমার নাবিকেও দিয়েছেন, ঠিক কিনা? আমার নাবিকেও দিয়েছেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আপনাকে খাস দোয়াটা শিখিয়ে দিয়েছে এটা কি আল্লাহর নিকটে চেয়ে নিয়েছেন? তো বলে না আমি আল্লাহর নিকটে চাইনি। বলে কবে চাইবেন? বলে মাহশারের দিন সংগঠিত হবে, যেই দিন আমার উম্মাত উম্মাতানি বিপদগ্রস্ত অবস্থায় থাকবে ওই দিন আমি আল্লাহর নিকটে এই দোয়াটাকে চাইব। মুসলমান জি, আজ আমি আপনি নবীর কথা যদি নাও ভাবি, নাবি সর্ব অবস্থায় আমার আপনার কথা ভাবতেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্যে এ আমার নাবীর কটুক্তি, এ নাবীর অপমান আমরা সহ্য করব না। দেখুন সাহাবায়ে কেরাম, আজ আপনাকে একটা কথা বলি, নাবি আমার যখন ডাক দিয়েছেন, যেই মুহূর্তে ডাক দিয়েছেন, যেই সময়ে ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরাম ভাত টাকা পয়সা বিবি বাচ্চা সব ত্যাগ করে আজকে সাহাবায়ে কেরাম নবীর কথাতে আজকে হাজির হয়ে উপস্থিত হয়ে নিজের জানকে উৎসর্গ করে দিয়েছে। একটা কথা আপনাকে বলি, রাগ করিয়েন না। দেখেন নামাজ অনেকে পড়েন, নামাজ পড়ে কোনো ব্যক্তি জান্নাত যাবে কি যাবে না এই কথার গ্যারেন্টি আছে? জোরে বলেন না। দেখেন একটা মাসালা আপনাকে বলে দিই, কয়েক রকম ব্যক্তির এবাদত আল্লাহ কবুল করে না, আল্লাহর দরবার পর্যন্ত আরশ পর্যন্ত যায় না, তার মধ্যে একজন এবাদতকারী ব্যক্তি তাকে বলা হয় রিয়াকারী। কেমন লোক দেখানো এবাদত করা। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে আর নামাজ পড়ার সময় তার মনের ধারণা এটা যদি হয় যে আমি নামাজ পড়বো লোকে আমাকে নামাজি বলবে, বা নিজের নামাজ নিয়ে অহংকারের পয়দা যদি হয়, তো ও নামাজি নামাজ পড়ার পরে ওর কপালে জান্নাত নাই, কারণ অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। নামাজ পড়ে জান্নাত যাবেন কি যাবেন না কোনো গ্যারেন্টি নাই, রোজা রেখে জান্নাত যাবেন কি যাবেন না কোনো গ্যারেন্টি নাই। কিন্তু একটা কথা আপনাকে বলে দিই, কোন ব্যক্তি আমার নবীর মহব্বতে দীন ও ইসলামের খাতিরে আল্লাহর জন্যে যদি নিজের জীবনটা দিতে পারো তা আল্লাহর নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। একটা ঘটনা আপনাকে শোনাবো। নাবীর একজন সাহাবি একদিনও নামাজ পড়েননি, রোজা করেননি, হজ করেননি, যাকাত দেননি, কোনো কাজ না করে নাবী আমার তাকে সোজা জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। দেখেন তাহলে কেমন কাজ করেছিলেন? বলবেন হুজুর এটা কেমন কথা হয়ে গেল যে আমরা সারা জীবন শুনলাম আসসালাত মুফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, বেনামাজি জান্নাতি কেমন করে হয় একটু বলে দি ভাই, বলে দি যে বেনামাজি কেমন করে জান্নাতি হয়েছে? নাবি আমার এই পৃথিবীর বুকে বা হায়াতে ছিলেন কয় বছর?
জোরে জোরে, 63 বছর মক্কা শরীফে 53 আর মদিনাতে 10, 10 আর 53 63। দেখেন একটা কথা আপনাদেরকে বলে দিই যে আমরা সুর তাল বা গজল গাহনিয়া বক্তা লাই, এর জন্য একটু আপনাদেরকে কথা বলিয়ে নিই যে আমার কথা আপনারা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না, এই কারণে বলিয়ে নিচ্ছে, একটু অসুবিধা হচ্ছে কি? এবার দেখুন এই 63 বছরের জিন্দেগিতে আমার মুস্তাফা মদিনা শরীফে ছিলেন 10 বছর, আর যতগুলি নাবি আমার যুদ্ধ লড়েছে সব মদিনা শরীফ থেকে, একটা মক্কা শরীফ থেকে নয়। মক্কা শরীফে নবী কোনো যুদ্ধ করেননি, সব যুদ্ধ করেছেন মদিনা শরীফে। তো এইবার আপনাকে বলি যে এই যে 10 বছরের জিন্দেগিতে নাবি আমার মদিনা শরীফে কটা যুদ্ধ করেছিল আপনাদের জানা আছে? জানা নাই? জোরে বলেন, জানা নাই? আমি বলে দিচ্ছি, নাবি আমার মক্কা শরীফ থেকে মদিনা শরীফে এসে 10 বছরের জিন্দেগিতে বড় বড় টোটাল যুদ্ধ করেছিলেন 19টি। কটি? জোরে বলতে হবে, 19টি। আর ছোট আর বড় মিলিয়ে আমার নাবি টোটাল যুদ্ধ করেছিলেন 66টি। সুবহানাল্লাহ, 10 বছরের মধ্যে। তো এই ছোট বড় 66টি যুদ্ধের মধ্যে বড় বড় 19টির মধ্যে 7 হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল, নাম ছিল খাইবারের যুদ্ধ। তার নাম খাইবারের যুদ্ধ। যে যুদ্ধ হয়েছিল ইহুদিদের সাথে, যে ইহুদিদের সাথে, ইসরায়েলি ইহুদিদের সাথে ফিলিস্তিনের মুসলমানদের যুদ্ধ চলছে, ওই ইহুদিদের সাথে 7 হিজরিতে খাইবারের দুর্গকে দখল করাকে কেন্দ্র নিয়ে যুদ্ধ চলেছিল। এই যুদ্ধ সংগঠিত হয়েছিল মুসলমানদের সঙ্গে, আজকে এই ইহুদিদের। ওই যুদ্ধে নাবি আমার স্বয়ং হাজির ছিলেন। এই যুদ্ধ 2 দিন চলার পরে সাহাবায়ে কেরাম আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 দিন যুদ্ধ চালালাম কিন্তু এখন পর্যন্ত যুদ্ধের ফলাফল ঘোষিত হলো না, কি করা যায়? তো আমার নবী মুস্তাফা ভালো করে জানতেন যে কেমন করে এই যুদ্ধটা জয়লাভ হবে, কেমন করে যুদ্ধটা আগামীকাল জয়লাভ হবে, এটা নবী আমার জানতেন না? জানতেন না? এই জোরে বলেন না, নাবি আমার জানতেন। তো নাবি আমার সাহাবিদেরকে বললেন যে শোনো, সকাল বেলাতে আমি এমন একজনের হাতে ইসলামের ঝান্ডা ধরিয়ে দিব যেই ব্যক্তি নাবিকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আর ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, আল্লাহর নাবিও ভালোবাসে, তার হাতে ইসলামের ঝান্ডা দিব, আর তার হাত দিয়ে এই ইসলামের খাইবারের যুদ্ধ তোমাদের দিকে আল্লাহ জয়লাভ দান করে দিবে। সাহাবায়ে কেরামদের চোখের ঘুম হারাম হয়ে গেল, ঘুম হয় না, চিন্তা করছেন যে কাকে দিবে নাবি, কাকে দিবে, কারণ যে পাবে তার দাম কম হবে না বেশি হবে? বেশি হবে। চিন্তা করছেন যে কাকে দিবে। যেমন আপনাকে বলি, আপনাদের পদ্মনাথপুর গ্রামে যদি বিধায়ক আসার পরে বলে যে পদ্মনাথপুর গ্রামে একটা লোকের নামে 1 কোটি টাকা এসেছে কিন্তু কার নামে এসেছে আমি বুঝবো না, লোকের ঘুম হবে রাত্রে? বাড়িওয়ালি নিয়ে তাহাজ্জুদ পড়ে দোয়া করবে যে আল্লাহ সকালে যেন আমার নামটা বাড়াই, ঠিক কিনা ভাই বলেন? তো সাহাবায়ে কেরাম বলেন যে আমাদের ঘুম হারাম হয়ে গেল, নবী কার হাতে দিবে তাহলে সকালবেলায় যুদ্ধের ঝান্ডা? ফজরের নামাজ হলো, লাইন দিয়ে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে রয়েছে, নাবি আমার জিজ্ঞাসা করছেন, আইনা আলী ইবনে আবি তালিব, কোথায় আমার আলী? সুবহানাল্লাহ, বলে আলী কোথায়? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী একটু বাইরের দিকে গিয়েছে। বলে আলীকে ডাকো। আলীকে ডাকা হলো। ডাকার পরে হযরতে আলীকে বললেন, কি ব্যাপার আলী? বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোখে একটু ব্যথা হয়েছে। তো নাবি আমার নিজের থুতু মোবারক হযরতে আলীর চোখে লাগিয়ে দিলেন, রব্বে কাবার কসম, সঙ্গে সঙ্গে আলীর চোখের ব্যথা ভালো হয়ে গেল। আমার আপনার মুখে থুতু নোংরা আর নাবির মুখে থুতু শেফা, জোর করে বলবেন না? নবীর মুখের থুতুতে রোগ ভালো হয়, এই কথাতে কারো দ্বিমত আছে নাকি? কারো দ্বিমত আছে নাকি? নাবীর গায়ের পাসিনা মুশকে আম্বারের চাইতে খুশবুদার, দ্বিমত আছেন নাকি? আমার আপনার গায়ের ঘামে দুর্গন্ধ আর নাবীর গায়ের ঘামে সুগন্ধ, সুবহানাল্লাহ বলেন না? আমার আপনার প্রসব পায়খানা দুর্গন্ধ, নাবীর আমার প্রসব পায়খানা সুগন্ধ, জোরে বলেন না? নবীর কোন জিনিসের সঙ্গে আমাদের জিনিসের তুলনা হবে নাকি ভাই? হবে নাকি? যদি কেউ তুলনা দেয় ওকে মানা যাবে নাকি? জি না, কারণ নাবীর প্রত্যেকটা জিনিসকে আল্লাহ অতুলনীয় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ,
নাবির সঙ্গে কেউ মিলিত হবে হবে না। তো নাবি লাগিয়ে দিলেন, চোখের ব্যথা ভালো হয়ে গেল। এবার নাবি আমার হযরত আলীর এক হাতে দিলেন জুলফিকার তালোয়ার, সুবহানাল্লাহ, আর এক হাতে দিলেন ইসলামের ঝান্ডা। আমার মাওলায়ে আলী মুশকিলে কুসা, হাইদারে কাররার, সাহেবে জুলফিকার, জুলফিকার তালোয়ারকে খাপের মধ্যে ভরলেন, ভরার পরে এক হাতে ইসলামের ঝান্ডাকে নিলেন, নেওয়ার পরে আমার নাবীর পদম মোবারকে আজকে সালাম করলেন, করার পরে ঘোড়ার উপরে সবার হলেন, ঘোড়ার লাগামকে এক টান দিলেন, কসম খোদার ঘোড়া খাইবারের ময়দানে গিয়ে হাজির হয়ে গেল। ঘোড়া খাইবারের ময়দানে হাজির, চারিদিকে লক্ষ লক্ষ কাফের, কিন্তু কারো বাপের ক্ষমতা হয় না যে আমার আলীর মোকাবিলাতে কেউ আসে। আরে ভাই এত আসতে সুবহানাল্লাহ কেন? আমার আলীর মোকাবিলাতে কারো আসার ক্ষমতা হয় না। শেষ পর্যন্ত কাফেরদের যে লিডার ছিল ওর নাম ছিল মুরাহাব, এই মুরাহাব এসে হাজির, বিশাল বড় পালোয়ান। কেতাব বলে যে এই মুরাহাবের সাথে মোকাবিলা করতে গেলে 1000 পালোয়ান লাগে, আর ও এসেছে হযরতে আলীর সাথে মোকাবিলা করতে। মুরাহাব দাঁড়িয়ে, আলী দাঁড়িয়ে, তো আলীকে মুরাহাব বলছে, আলী আমাকে চিনো? বলে কে? বলে আমি হচ্ছি ওই পালোয়ান, আমার মোকাবিলা করতে গেলে 1000 পালোয়ান লাগে, আর আলী তুমি একা এসেছো আমার সাথে মোকাবিলা করতে, তোমার কি ছেলের প্রতি মায়া নাই? ছেলে গেলাকে এতিম করবা, বিবির প্রতি ভালোবাসা নাই, বিবিটাকে ব্যবহার করবা, ছেলে মেয়ের প্রতি মহাব্বত নাই? আলী ফেরত চলে যাও, যুদ্ধ করিও না। আমার মাওলায়ে আলী মুশকিলে কুসা, হাইদারে কাররার, শেরে খোদার, হাসমি বাজুতে হাসমি খুন, যখন ভূমিকাড়ি মারলো আমার আলী ডাক দিয়ে বলো মুরাহাব, জেনে রাখ আমার মা আমার নাম রেখেছে হাইদারে কাররার। আরে ভাই জোর করে বলেন না, বলে আমার মা আমার নাম রেখেছে হাইদার। তো হযরত আলীকে মুরাহাব বলে, আলী তাহলে যুদ্ধ যখন করবে তো শুরু করো। তো হযরত আলী বলছেন, মুরাহাব আমি হচ্ছি নাবিকে মান্যওয়ালা, আর নাবিকে মান্যওয়ালা কোনোদিন আগে কারোর উপরে তালোয়ার চালায় না, আগে তালোয়ার চালায় না, আগে অন্যায় করে না। বলে তুমি আগে চালাও, আচ্ছা আগে তুমি তালোয়ার চালাও। এ আজি জানে মোহতারাম, এইভাবে কথোপকথন চলতে 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 মুরাহাব হযরতে আলীর ওপরে তালোয়ার চালিয়ে দিয়েছে। যেমন তালোয়ার চালিয়ে দেওয়া, হযরতে আলী ঢাল দাঁড়াতে মুরাহাবের তালোয়ারকে রুকলেন, রুখার পরে আমার শেরে খোদা মাওলাই আলী মুশকিলে কুসা হাইদারে কাররার আলী রাদিয়াল্লাহু আনহু কোমর থেকে জুলফিকার তালোয়ার বের করে বলল, ও মুরাহাব অন্যায় করে ফেলেছো, দোষ করে ফেলেছো, এবার আমি আলীর তালোয়ারকে রুখার জন্য রেডি হও, মাথার ওপর তালোয়ারকে ঘুরিয়ে আমার মাওলায়ে আলী মুশকিলে কুসা হাইদারে কাররার শেরে খোদা নারায়ের তাকবীরের ধ্বনি দিয়ে মুরাহাবের মাথার ওপরে হাসমি খুনের আজকে শক্তি দিয়ে তালোয়ার যখন চালালো, মুরাহাব তালোয়ারকে নিজে ঢাল দাঁড়াতে রুখতে গেল, রুখার পরে আজকে ঢালকে ফেটে দুটুকুড়া করে দিয়ে মাথাতে ফেড়ে মাথাকে ফেড়ে দিয়ে সিনাতে নেমে সিনাকে চিরে রব্বে কাবার কসম, হযরতে আলী তালোয়ারের এত গতিবেগ ছিল যে ওই তালোয়ার আজকে খাইবারের জমিনে ডামাট পর্যন্ত গেড়ে গিয়েছিল মুসলমান। জোরে বলা যাবে না? হে আজি জানা মহতারাম, এইবার মুরাহাবকে জাহান্নামে যখন পাঠিয়ে দিল, কাফেরেরা শোর মাচালো, চিল্লাতে আরম্ভ করলো, আলীকে হত্যা করো, আলীর ওপরে তীর চালাও, আলীর ওপরে ফালা চালাও, আলীর ওপরে তীর চালাও। আরে কেতাব বলে যে ওই দিন আমার আলীর তালোয়ার চলতেছিল জমিনের আকাশে, বিজলি চমকাতে ছিল। আরে আমরা তো আজকে ওই আলীর ঘরেরই, ওই আলীরই তো আমরা দিওয়ানা, ঠিক কিনা ভাই? ভাই জোরে বলেন না, আমরা তো ওই আলীরই দিবানা, আমরা ওই আলীকে ভালোবাসি না বাসি না আজ বলেন মুসলমান? এই জন্য বলি যে আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে, কারণ আমরা জানি পৃথিবীর বুকে জন্ম হয়েছে একবার মরণ হবে,
একবার জন্ম হয়েছে, একবার মরণ হবে একবার, সুতরাং উভয় করি না। মুসলমান মৃত্যুর ভয় করে নাকি? আরে আমরা এটাই বলি যে আমাদের সিনাতে বন্দুক যখন ধরবে তো রব্বে কাবার কসম, ওই বন্দুকের নলা দিয়ে আমরা আল্লাহর জান্নাতকে দর্শন করতে পারি। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না, কারণ জেনে রাখতে হবে যে আমরা মুসলমান, আমরা এটাই জানি যে এই পৃথিবীর বুকে কোটি কোটি বছর বেড়ালের মতো লেজ গুটিয়ে বেঁচে থাকার কোনো দাম নাই। আরে একটা ঘন্টার জন্যে বাজব, সেটা বিড়াল কুকুরের মতো লেজ গুটিয়ে নাই, সিংহের মতো গর্জন দিয়ে বাজব। এ কথাতে দ্বিমত আছেন নাকি? আরে ভয় করছেন নাকি আপনারা? ইসলামের জন্য নাবির জন্য প্রাণ দেওয়ার প্রয়োজন হলে দিতে পারবে তো? ভাই কে কে পারবেন হাত উঠান, যারা উঠালো না ওরা পারবে না। সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জেনে রাখতে হবে, আপনাকে যেটা বলতেছিলাম, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তলোয়ার চালাতে চালাতে আজকে শেষ মুহূর্তে খাইবারের দুর্গর উপরে যাওয়ার পরে ইসলামের ঝান্ডাকে গেড়েছিলেন মুসলমান। জোরে বলেন না, জোরে বলেন না। তো সুতরাং জেনে রাখতে হবে, আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কিতাব লেখে যে আলী রাদিয়াল্লাহু আনহু ঝা ঢাল মুবারক যখন ফেটে গিয়েছিল তো বাম হাত দিয়ে খাইবারের দরজাকে ধরেছিলেন, তো এক টানে উপড়ে ফেলে দিয়েছিলেন। বলে এত গতিতে টেনেছিলেন ওই দিন খাইবারের জমিনে ভূমিকম্প আরম্ভ হয়ে গিয়েছিল। তো এই খাইবারের যুদ্ধ, আসল কথাটা এখন আপনাকে বলিনি, এবার বলব, খাইবারের যুদ্ধ যেই দিন সংগঠিত হবে ইহুদিদের সঙ্গে মুসলমানদের, তো ওই ইহুদিদের বাড়িতে একটা ছাগল চড়ানো রাখাল ছিল। কি চড়ানো? ছাগল চড়ানো রাখাল। তো এইবার আপনার ছাগল চড়ানো রাখাল, ওর নাম ছিল আসওয়াদা রাই, ইসলাম তখন কবুল করেনি। তো ইহুদির হাতিয়ার পাতি ঠিক করছে না, বিশ্বতে যুদ্ধ করবে। তো ওই আসওয়াদা রাই জিজ্ঞাসা করছে ইহুদিদেরকে যে হ্যাগো কার সাথে যুদ্ধ করবা? তো বলে আবদুল্লাহর বেটা নবী মুহাম্মাদের সাথে। যেমনই ওর মালিকের কাছে নাবী মুহাম্মাদের নামটা শুনে নিয়েছে, এর অন্তরের ভিতরে নাবীর মোহাব্বতের বাতিটা জ্বলে উঠেছে। এদিককার ভাইরা সুবহানাল্লাহ বলছে না? একসাথে সুর মিলিয়ে বলেন তো সুবহানাল্লাহ। তো এইবার আপনার শুধু মনে মনে চিন্তা করছে রাখাল যে নাবির সাথে কখন দেখা করব, নাবির সাথে কখন, কোনো তো একটা বাহানা লাগবে দেখা করতে গেলে। তো বাড়ি থেকে ছাগল গেলাকে গুহাল থেকে বের করলেন, বের করার পরে ছাগলগুলিকে চড়াতে নিয়ে যাওয়ার বাহানাতে এক পা দুপা করে যে জায়গাতে আমার নাবি আছে ওই জায়গাতে গিয়ে হাজির হলেন। হে হে, জোরে জোরে জোরে, হাজির হয়েছেন নাবি আমার দেরি আসিলেন। তো নাবিকে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর নাবি? বলেন জি আমি আল্লাহর নাবি। বলে আপনি কিসের দাওয়াত দেন? বলে আমি ইসলামের দাওয়াত দিই। তো বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান তো হয়ে যাব, কিন্তু এই ছাগলগুলো হচ্ছে ইহুদিদের আমানত, এগুলো আমাকে ফেরত দিতে হবে। কিন্তু আমি যদি ছাগলগুলো ফেরত দিতে যাইতে যাই তাহলে আমাকে ওরা আর আসতে দিবে না, আর আমার মন চাইতে যে আমি আপনাকে আর ছেড়ে যাব না, আমি আপনাকে ছেড়ে আর যাব না। তো নাবি আমার বললেন এক কাজ করো আসওয়াদা, ছাগলগুলিকে দূরে একটু হাঁকাও। হাঁকালেন, এরপরে নাবি আমার বললেন যে সৌদিতে যে ছোটো ছোটো পাথর পাওয়া যায় না, বললেন ছোটো ছোটো পাথর দিয়ে ছাগলগুলিকে আঘাত করো। ছোটো ছোটো পাথর দিয়ে ছাগলগুলিকে আঘাত করা হলো, আমার নাবির জবান দিয়ে বেরিয়ে গিয়েছে যে ছাগলগুলি নিজ নিজ মালিকের বাড়িতে চলে যাবে। এই কথার পাল্টাবে পাল্টাবে, তার কারণ হলো যে নাবির জবান থেকে যেটা বের হয়ে যায় দুনিয়া পরিবর্তন হয়ে গেলে ও কথার পরিবর্তন হয় না। জোরে বলেন না। এইবার আসুন আজি জানে মোহতারাম, এইবার আপনার ছাগলগুলি চলে গেল নিজ নিজ মালিকের বাড়িতে। এবার আসওয়াদা রাই বললেন ইয়া রাসূলুল্লাহ, মন মানতেছে না, তাড়াতাড়ি কালেমা পড়ান আমাকে। এইদিকে আসওয়াদা রাই নাবির হাতে হাত দিয়ে কালমায়ে শাহাদাত পড়তেছে, আর ওইদিকে ইহুদিরা যুদ্ধের জন্য দামামা বাজিয়ে দিয়েছে, হুররা দিয়ে দিয়েছে, কালেমা পড়া শেষ। এ সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি এজাজতদের যুদ্ধের ময়দানে নামবো। হায় হায়, জোরে জোরে জোরে,
বলে ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি এজাজদের ময়দানে যেতে চাই। নবী আমার বললেন আসওয়াদা যাও নেমে যাও। যুদ্ধের পোশাক পরলেন, হাতে তলোয়ার নিলেন, নবীর পায়ে সালাম করার পরে আসওয়াদা রাই আজকে যুদ্ধের ময়দানে লাফ দিয়ে পড়ে কাফেরদেরকে হত্যা করে নিজে শাহাদাত বরণ করলেন। আর আমার শাহনশাহে জিবাকার মাদিনাকে তাজদার, আহমদে মুখতার নবীকে সর্দার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আসওয়াদা রাহি রাদিয়াল্লাহু আনহুর লাশকে নিজের হাতে উঠিয়ে নিয়ে নবী আমার রক্তগুলি সাফ করতেছেন, নবী আমার সাফ করতেছেন, নবী আমার পরিষ্কার করতেছেন। আর নবী আমার বললেন যে ও জগৎবাসী আজকে তোমরা সাক্ষী থেকে যাও, আমার আসওয়াদা নামাজ পড়ল না, রোজা করল না, হজ করল না, যাকাত দিল না, তসবি করল না, তাহলিল করল না, সাদকা করল না, খায়রাত করল না, কিন্তু এমন একটা কাজ করল যার বাদৌলতে আল্লাহ তার ঠিকানা জান্নাত বানিয়ে দিয়েছেন। বলেন মুসলমান নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, এরপরে নবী আমার তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম, এরপরে নবী আমার তার জানাজার নামাজ পড়ালেন। যারা শাহাদাত বরণ করে তিনাদেরকে গোসল দেওয়া হয় না, জানেন তো, তিনাদেরকে কাফনও দেওয়া হয় না, যে পোশাক পরে শহীদ হন ওই পোশাক পরে তিনাদেরকে দাফন করে দেওয়া হয়, আর কেয়ামতের ময়দানে ওই পোশাক পরেই তিনারা আল্লাহর সামনে হাজির হবেন। জোর করে বলবেন না এ আজি জানে মোহতারাম। তা আপনাদের নিকটে আরজ করব যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জানাজার নামাজ পড়লেন, জানাজার নামাজ পড়ার পরে তিনাকে দাফন করলেন। তো সাহাবায়ে কেরাম বলেন যে আসওয়াদা রাই ইন্তেকাল করার পরে তার শরীর থেকে মুশকে আম্বারের মতো খুশবু আসতেছিল। একটু জোর করে বলেন না সুবহানাল্লাহ।